সাতক্ষীরায় সীমান্ত নদী ইছামতির ভাতশালা পয়েন্টের বেরি বাঁধে তীব্র ভাঙন দেখা দিয়েছে এতে চরম ঝুঁকির মধ্যে রয়েছে দেবহাটা উপজেলার পাঁচ গ্রাম স্থানীয়রা বলছেন ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেয়া না হলে গৃহহীন হয়ে পড়বে কয়েক হাজার পরিবার প্লাবিত হতে পারে দুই থেকে তিন হাজার মৎস্য ঘের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বাঁধ সংস্কারের আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা মনিরুল ইসলাম মনির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট ভাঙছে সাতক্ষীরার ইচ্ছামতি বেরিবাদ সে সাথে আতঙ্ক বাড়ছে সমানতালে সাতক্ষীরার দেবহাটা ও কালীগঞ্জ উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত এই নদী বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমানা নির্ধারণ করেছে এ নদীর ভাতশালা পয়েন্টে প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন ও ফাটল স্থানীয়দের আশঙ্কা নদীর প্রবল জোয়ারে বাঁধ ভেঙে যে কোনো সময় প্লাবিত হতে পারে দেবহাটা উপজেলার অন্তত পাঁচ গ্রাম যে কোনো মুহূর্তে নদীটা নদীর ভিতরে অবদা ভেঙে চলে যেতে পারে বাড়ি ঘর ধর যে কোনো মুহূর্তে এই ঘর জোর আবেদন করছি প্রশাসনের কাছে জেলা প্রশাসনের কাছে আমাদের এই বার্তা যাতে থাকে বা উনি করতে পারেন সেই চেষ্টা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙন ঠাকাতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন তারা আমরা সাইট পরিদর্শন করেছি ওই ভাঙন কবলিত স্থানে জরুরি ভিত্তিতে আহতকালীন জরুরি কাজ করা হবে এখানে জিও ব্যাগ ডাম্পিং করা হবে এবং বাদ ব্যাকিং করা হবে ইতিমধ্যেই আমি জানিয়েছি জেলা প্রশাসক মহোদয়কে এক্সেন আপনার এক্সেন এবং এপি মহোদয়কে জানিয়েছি এ ব্যাপারে আশু পদক্ষেপ গ্রহণ না করলে এই ক্ষতির হাত থেকে রক্ষা করা যাবে না শিগগিরই বালুর ব্যাগ ও ব্লক ডাম্পিং এর কাজ শুরু করা হবে বলেও জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর